घरे काजकर्म किछु रान्नाओ होच्छे टुकिटाकि करे আর এদিকে ঘরটাকে ক্লিন করছি। ক্লিন করতে করতে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করবো আমি, তো শাড়ি যখন পরেছি বেডশিট চেঞ্জ করবো। তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিই, তোমাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা, পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে এখন স্টার্ট করি। তো সকাল সকাল ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের, তো বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো অগোছলা হয়ে আছে। ঘরটাকে এখন ক্লিন করবো আমি আস্তে ধীরে। তো ফ্রেন্ডস দেখো কি গরম পড়েছে, আবার খুব গরম পড়েছে। আমার ঠান্ডাটা তো ড্রাই হয়ে গেছে, কিন্তু কি বলতো গলার প্রচন্ড ব্যথা, যেহেতু বারবার করে এত গরমের জন্য মুখে মুখে জল দিচ্ছি আমি, তো প্রচন্ড করে গলাটা ব্যথা হয়ে গেছে। আর কথা শুনে বুঝতেই পারছো ডাক্তারের কথা হচ্ছে, আবার মুখের মধ্যে প্রচন্ড কফ বসে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো ওয়েদারটা এতটা খারাপ না, ওয়েদারটা খারাপের জন্য ঠান্ডা গরমে এটা হচ্ছে, এখন সব ঘরে ঘরেই এটা হচ্ছে। আর কি হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে, যে সকাল থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। আমি না ভাবি যে ওরা কি করে পড়তো আগেকার দিনে এরকম করে। এরকম করে গুজে পুরো একদম কাজে লেগে পড়তো, কি করে করতো আমি জানি না। যত দিন যাচ্ছে তত নাইটি ফাইটি গুলো পরে উঠলো, এবার তো এখন তো সবাই নাইটি ফাইটি পরে, আরো ঘরে যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী সে জামা কাপড় পরে। তো আগেকার দিনে সত্যি খুব কাজ করা ভীষণ ডিফিকাল্ট ছিল, তারপরে রান্না করা। এখন যেমন আমরা সবকিছু পুরো মশলা হয়ে গেছে, প্যাকেট মশলা, আগেকার দিনে তো এসব কিছু ছিল না, পুরো হাতে বেটে। এখন যেমন হলুদের গুঁড়োটা সবকিছু গুঁড়ো হয়ে গেছে, প্যাকেট ইউজ করছি আমরা রেডিমেড, তখন তো পুরো হলুদটাও বেটে গুঁড়ো করে, মানে গুঁড়ো করে বেটে তারা শিলনোড়ায়, তারপরে কি রান্না হতো, মানে হলুদ না বাটা ছাড়া রান্না হতো না, কারণ হলুদ গুঁড়ো দিয়ে পাওয়াই যেত না। তো আগেকার দিনে কাজ সত্যি খুব ভীষণ ডিফিকাল্ট ছিল, আর মা ঠাকুমারা খুব সুন্দর খাবারের টেস্টও হতো, এখন যে টেস্ট হয় না সেটা না, সেটাও বলছি না আমি, কিন্তু আগেকার দিনে কোনো খাবারে ভেজালও ছিল না, সবকিছু ভালোভাবেই হতো, তাই তো। এই চাদরটা না ছোট আছে, তাও পেতে ফেলছি। আমি যেখান দিয়ে চাদর কিনি সেখানে যাবো একদিন, গিয়ে চাদর নিয়ে আসতে হবে। সকাল থেকে ওর ক্লাসের সামনে বসতে হয়, তারপরে এই ভিডিও শুট করা, এত কিছুর মধ্যে দিয়ে আমার আর হয় না। তারপরে এখন নতুন সুইমিং এ যেহেতু ভর্তি হয়েছে, সুইমিং এ নিয়ে যাওয়া এটা সেটা
আচ্ছা, আমি এইটুকু বিছানার চাদরটা চেঞ্জ করতে গিয়ে কতটা পরিমাণে হেলে গেছি। তো শাড়ি পরে কাজ করা সত্যি ভীষণ ডিফিকাল্ট, তাও আমি করছি তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে এত সাপোর্ট করো, তাই জন্য তোমাদের জন্য তো এইটুকু করতেই পারি, তাই তো? তো চলো ঝটপট করে এবার বালিশগুলো। তো চাদরটা চেঞ্জ করা হয়ে গেল, এবার বালিশগুলো গুছিয়ে রেখে দিই। কালকে জানো তো, আজকে তো স্যাটারডে, আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, ক্লাস ছিল না, কিছু ছিল না, আজকে অনেকটাই দেরি করে ঘুরতে ঘুরেছি, প্রায় 9:30 বেজে গেছে। তো এটা আমার কাছে অনেকটাই দেরি, তার কারণ এখন আমি যে তোমরা জানো ভালো মতো, যেহেতু মেয়ের স্কুল খোলার পর থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠছি, সব কিছু তাড়াতাড়ি করছি, একটা রুটিনের মধ্যে চলে এসেছে, কিন্তু আজকে অনেকটা দেরি হয়েছে। আর কালকেও তাড়াতাড়ি উঠতে হবে, তার কারণ হলো কালকে আমার শ্বশুরবাড়িতে না পুজো আছে, যেহেতু কালকে পূর্ণিমা সানডে, কালকে সত্যনারায়ণের পুজো, সত্যনারায়ণ মানে নারায়ণ পুজো আছে, তো সেখানে যেতে হবে অনেক তাড়াতাড়ি করে। আজকেও আছে, দেখা যাক যদি হয় তাহলে নিয়ে যাবো। তো কাশছে দেখলাম, কাশিটা ছাড়ছেই না আমাদের। তো চলো ফ্রেন্ডস, দেখে বুঝতেই পারছো আমার ঘরে বেডশিট পুরো চেঞ্জ হয়ে গেছে। ঘরে বেডশিটটা যদি ঠিকঠাক থাকে না, তাহলে আমি ঘরে লুকটাই লুকিয়ে। চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, হাওয়া দিচ্ছে তো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে। আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না যে আমাকে শাড়িগুলো কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো। তো পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই। তো চলো টাটা আজকে।